আমার তো এই জায়গায় এসে 2001 সালে। আচ্ছা আসার পরে তখন লোকাল মানে ছোট হাক্কা দিয়া যায় রাস্তা দিয়ে খেলাধুলা করতো সময় পড়ালেখা ফাঁকি দেওয়ার এত বড় স্পোর্ট ছিল মানে খেলা পাইলে গেছে ওই সময় ছোট থেকে আর খেলাধুলাটা আগ্রহ ছিল পরে পর্যন্ত পড়লো না মানে একদিন আমি বকাবকি করায় আমার বড় ভাই আসলো বাসায় এসে দেয় ওরে কানতে জি গেল কি ব্যাপার আমি বললাম যে এই ঘটনা আমার একটু রাগারাই করলো কোলাপুর মুসলিম মাল্লা কেন ঠিক আছে কাল সকালে তুমি জামা কাপড় পরাই দেখো আমি নিয়ে যাবো ওর বড় স্কুলে ভর্তি করে দিয়ে যাবো মামা বললো হ্যাঁ এই পদ্ধতি নিয়ে নিয়ে আসে ইহে দিয়েছে সাহেব কি ফেডারেশনে নিয়ে গেছে ফেডারেশন নিয়ে দিয়েছে আমি তো জানি না সারাদিন রেখে সন্ধ্যাবেলা নিয়েছে এরকম তিন চার দিন নেওয়ার পরে আমার মায়ের ওখানে ভালো লাগছে ওই থেকেই মানে আর ওখানে নেওয়ার অবদান হলো আর মামা শাহাদাত হোসেন কাজী কাজী শাহাদাত হোসেনে আর হলো যে মনে করেন তার বন্ধু আছে এই যে কি কাজল দত্ত তারপরে ফারুক আহমেদ সরকার ঠিক বস্তু বুঝে নিই এর মধ্যে আমি আর কিছু করতে পারিনি থামচিং হয়তো বছর হয়নি আমি দিশের পয়সা দিয়ে চালাইছি পরবর্তীতে মনে করো ওই যে বড় ভাইয়ের মামা নিয়া এই আনসারে একটা ভাতা করাই দিল তখন বুঝি 3000 বেতন তারপরে আবার বছর হয়নি পরে আবার 5000 এসে মানে 5000 ভাতা অবস্থায় আছে কিন্তু আমি যে বাপ হিসাবে ওনারা যেটা কিছু করবো সেটা আর্থিক আমার নেই আর মামার উদ্যোগ এবং ফেডারেশনের লোকজনের বা কাজল দত্তর মানে অবদানটাই এখানে বেশি তখন খবর পেলেন যে মেয়ে সোনা জিতলো তখন তখন কেমন অনুভূতি হলো আপনাদের মধ্যে তখন সত্যিকার আমি কাঁদছি ওই ভিডিওটা তো আপনারা তো দেখছেন হ্যাঁ যখন মেডেলটা বলে পড়ো ওই সময় জাতীয় সঙ্গীত যখন বাজাচ্ছিল তখন যখন কাঁদছে মানে কাঁদছে তখন আমিও কাঁদছি করে বসে উনি কাঁদছে মেয়ে যে এত বড় জায়গায় গেছে এই ছোটবেলা থেকে আপনি কিভাবে কিভাবে তাকে আমার ছোট খেলার তুই আমার মেয়েকে দেওয়ানের লেগে ইয়া ছিল ছোটের 3 মাসের খেলা আমার মেয়েকে নিতে চাইছিল টিপি সেন্টারে পরে আমি রাজিয়া ছিলাম মেয়ের বাবা রাজিয়া ছিল না আমার হ্যাঁ আমার আমি কি আমার মেয়েকে আমি খেলাধুলার মেরে দিব আপনি কিভাবে বুঝলেন যে মেয়ে একদিন খেলাধুলা এটা কি কখনো বুঝতে পারছিলেন না আপনি যে মেয়ে না আমার শখ আছে আপনি আপনার জীবনে খেলাধুলা করছেন কখনো আপনার ছোটবেলা না আমি খেলি না খেলাধুলা না আপনার এই শখটা মানে আসলো কোথা থেকে ওই যে আমার ছেলে সবাই দেখতাম টিভিতে দেখতাম খেলাধুলা মানে করতে হ্যাঁ হ্যাঁ আমার আমি জাতীয় সঙ্গীতের সাথে যে কাঁদলো এই সিনারিটা আপনারা কয়বার দেখছেন অনেকবার দেখছি এবং ওর সাথে আমি টিভি দেখে টিভিতে দেখে আমিও কাঁদছি আর এর বেশিরভাগ একটা উন্নত হয়েছে মানে পত্রিকার জগতে সেটা হলো প্রথম আলো এই যে সিলেক্টটা নিচ্ছেন আর কোনো পত্রিকা এটা আসেনি অন্য সিনা দিয়েছে মানে ওই যে মেডেল পড়ানোটা আইসে বা ওই যে পতাকা ধরে যে টানে খেলাইছে এটা আইসে কিন্তু শুধু পেপার আমার কাছে আছে 16টা পেপার কিনছে এর মধ্যে এইটা এই স্লটটা আইসে আপনি শোনা দিয়ে সব পেপার কিনছেন পরের দিন হ্যাঁ প্রথম আলোতে যেভাবে ফুটে তুলছে এবং এর আগে আমার মেয়ের প্রথম আলোর তো মানে প্রধান মানে যে ছবি জগতে যে পড়োলে এটা প্রধান স্থান অধিকার করেছিল আপনার মেয়ের আগে দেশের বাইরে কোথায় কোথায় কি কোথায় কি করলো এত বলতে পারবো না তবে এই নিয়ে 13 রাষ্ট্র চলতেছে 13টা দেশে গেছে হ্যাঁ কাতার গেছে মালয়েশিয়া গেছে থাইল্যান্ড গেছে কোরিয়া গেছে চীন গেছে তারপরে ভারত গেল 2 বার উজবেকিস্তান গেল মানে এইভাবে 13 রাষ্ট্র চলতেছে এখন তো মেয়ে যে কয়েকবারই দেশে গেছে দেশের বাইরে গেছে সে কয়েকবারই আপনার কি মনে হয়েছে অনেক ভালো লাগছে যেদিন খেলা ওদিন 11টা গেলে আমার সাথে কথা বলছে ফুলে বললাম তোমার যে হাতে ইঞ্জুরি তুমি কি অবস্থা হাতের হাত যাই হোক
যদি আমার পদক নিতে হবে এতে হাত ভারতের মুখে থুয়ে দিতে হয় আমি থুয়ে দেবো যদি নর্মালে কিছু হয় তোমার হোক তুমি চ্যালেঞ্জ যাও না কারণ আবার তুমি দোয়া করো অনেক কষ্ট করছি এবং আনসারের বক্সিং কোচ আমি বাইরে ছিলাম অনেক বছর নয় বছর বাইরে ছিলাম তখন আমি যখন মহল্লায় আসলাম তখন আমার তো একটা কিছু নিয়ে আস থাকতে হবে তখন আমার মহল্লা থেকে আমার এই বাঘনি তারপরে আরও এরকম ছয়জন মেয়ে নিয়ে এবং ছেলেও আসলো খিলিয়া সুইবাবা ক্লাব থেকে আমি ইনক্লুড করলাম প্রথম প্র্যাকটিস করালাম আপনি পারুগঞ্জের সরের কাজল এবং কাজল দত্ত সূচি এরা নিয়ে প্র্যাকটিস করার পরে তা আমি স্টেডিয়াম নিয়ে গেলাম নেওয়ার পরে ও ফেডারেশনের সাথে যোগাযোগ করলাম ফেডারেশনের প্র্যাকটিস করে সব কিছু করলো যদি এই এই মেয়েদের নিয়েই তখন একটা ট্রেনিং হলো ট্রেনিং হলে দেখছি যে না টেকনিক ভালো ওই করে পাবে কারণ এই সবাই তখন বলছে মোদি স্যার এমনি বললো যে না এটা ভালো করবে অর্ডার ডেভেলপ করার পরে প্রথম তো কিছু যাতায়াত আমি তো নিয়ে যেতাম তা আমি তার এত পয়সা দিতে পারতেছি না তখন পরে কি এই ফেডারেশন থেকেই এই যাতায়াতের পয়সাটা দিতে পারি রসটা যখন ভালো হলো তখন আমি আবার আমি যখন এসে আনসারের কোচের দায়িত্ব আছে তখন আমি আবার ওয়াইট ড্রিপিং এই যখন পারুগঞ্জ সরকার তখন ওয়াইট ড্রিপিং কোচের দায়িত্ব ছিল তখন ওর কাছে আলোচনা তো সেই তো কিছু ব্যবস্থা কর যে আনসারে ঢুকাতে তখন ওই আনসারের কোচের দায়িত্বটা ভাতা দিবে ভাতা তখন ছিল আমাদের মনে হয় 3,000 টাকা এখন আমাদের 5,000 টাকা ভাতা ব্যবস্থা করছে ওইখান থেকেই মানে উপযুক্ত হবে আবার ফেডারেশন থেকে আসা যাওয়ার পয়সা দিতে আসার পর এই পর্যায়েতে আসছে আর কি প্রথম আমার এই বাকিটা আমি বক্সিং নিয়ে গেছি কারণ আমি বক্সার বক্সিং পেয়ে গেছি আপনার বক্সিং তখন তো মনে করেন মেয়েরা বক্সিং নেই এবার এই পুরো হয়েছে আপনার সাব গেমসে তো ওই শুনতে পেলাম যে না বক্সিংয়ে তো বাইরে যেতে পারতেছে না ট্রেনিংও যদি নাই তাহলে আমিও বললাম যে ওয়েটিং নিতে দিই ওয়েটিং থেকেই মোদিন সাব এই অবস্থান এবং এই পর্যন্ত মনে হয় 7-8টা দেশ কান্ট্রি ঘুরছে সবচেয়ে বেস্ট চাকরি 13টা হবে আর কি আর আমি ভুল করছি 13টা হবে যেমন কাজাকিস্তান গেছে ইন্ডিয়া গেছে থাইল্যান্ড গেছে 2-3 বার আপনার এই নেপাল গেছে 2-3 বার কোরিয়াতে ছিল এশিয়ান গেমস গেছে কমনওয়েলথ গেছে এই কমনওয়েলথে সামোয়া যেটা হলো সামোয়াতে যদি যেতে পারতো আমার মা বাগনিতে বয়স কম এই এই জুনিয়ারে গোল্ড পাওয়ার সম্ভাবনা বেশি ছিল আর তখন একদম আমি যখন আসা যাওয়া যাওয়া করলাম যে স্কুল ঠিকুন যায় না খেলাধুলা খেলিলে ব্যস্ত থাকে এই বাচ্চাদের নিয়ে সাথে বেশি করে তখন আমি আসলাম যে বকাই করে মারছে অনেক মারদের করছে যে পড়াশোনার জন্য পড়াশোনার কারণে তো অস্ত্র অস্ত্র দিয়ে পড়াশোনাতে আমি ঠিক আছে তখনই আমি এই ওয়াটিপিং পারুগঞ্জ সরকারের মাধ্যমে এই ওয়াটিপ নিয়ে গেলাম নিয়ে গেলে এই দিকে ডেভেলপ হয়েছে আর কি মানে বলা যায় যে আপনার মাধ্যমে না আমি আমি মানে আমি আমার আমার তখন হুন্ডা ছিল আমি আগে ছিল ব্যবসা ছিল আমি হাতে মনে করি ওই ব্যবসা নিয়ে আমি 2-3 দিন মেয়ে করে আমার গাড়ি দিয়ে পিছনে করে বসার বসে আমি নিয়ে গেছি প্রথম তো মনে করেন আমি নিয়ে গেছি পরে যখন একটু ভালো করতে ছিল তখন ফেডারেশন আর কি হেল্প করছে ফেডারেশন হেল্প করছে আমার আনসার আমার হেল্প করছে আনসার যদি আজকে যদি এই বাচ্চাটা না দিত তাহলে আজ পর্যন্ত এই পর্যন্ত আসতে পারতাম না